নবদ্বীপে একটি পুকুরে বিষক্রিয়া মৃত্যু বক ও অসংখ্য পানকৌড়ি পাখির, বিক্ষোভ এলাকাবাসীর। নদিয়ার নবদ্বীপের হাইল্যান্ড কলোনি এলাকায় একটি পুকুরে বিষক্রিয়ায় মৃত্যু হল অসংখ্য বক ও পানকৌড়ি পাখির। এই ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। এদিন সকাল থেকে শুরু হয় বিক্ষোভ, যা চলে দুপুর পর্যন্ত। এই ঘটনার খবর পেয়ে দফায় দফায় ঘটনাস্থলে আসে নবদ্বীপের পার্শ্ববর্তী নাদুনখাট থানার বিশাল পুলিশ বাহিনী। এ হেন দৃশ্য দেখে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে। মোতায়েন করা হয়েছে সিভিক ভলান্টিয়ার্স। জানা গিয়েছে এই ঘটনায় দুই মৎস্যজীবীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যায় নাদুনখাট থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, নবদ্বীপের পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান নাদুনখাট থানা এলাকায় একটি পুকুর রয়েছে। সেখানেই এদিন সকালে এলাকাবাসী দেখতে পায় কে বা কারা এই পুকুরে বিষক্রিয়ায় মাছ ফেলে যায়, এবং সেই মাছ খেয়ে অসংখ্য বক ও পানকৌড়ি পাখি আসতেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই দৃশ্য দেখতে পেয়ে গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়ে। এরপর গ্রামবাসীরা মৎস্যজীবীকে সেখান থেকে আটকে রেখে নাদুনখাট পুলিশের হাতে তুলে দেয়। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সুরজিৎ দেবনাথ বলেন, খুবই দুঃখজনক ঘটনা। পুলিশ এসেছে এবং পুলিশের কাছ থেকে আমরা জানতে পারি বন দপ্তরের রেঞ্জার অফিসারও আসবেন এখানে। দেখেছি, শুনছিলাম যে সকালবেলায় পুকুরে অনেক বক পানকৌড়ি সব মরে পড়েছিল, পাড়ার ছেলেপেলে সব তুলেছে উপরে দিয়ে, সব তুলছিল দিয়ে। এখন বাড়িতে এসে শুনলাম এরকম যে নাদুনঘাট থানা থেকে পুলিশ এসেছিলো, বড়োবাবু এসেছিলেন, তারা বললো যে বন দপ্তরের রেঞ্জের অফিসার আসবেন। এই তো শুনছি যে তারপরে বিশদ কীভাবে মারা গেছে এখনও সেসব আমরা জানি না, তবে অনেক পাখি মরেছে এটুকুনি জানি। এই পুকুরটা কার, কে লিজ নিয়েছে বা কে চালায় জানেন? এই পুকুরটা তো অ্যাকচুয়ালি মরিগঙ্গা নবদ্বীপের আন্ডারের জায়গাটায়, এবার কার লিজ নিয়েছে নবদ্বীপেরই কেউ, এবার কে নিয়েছে কীভাবে চালাচ্ছে ওই সব তো আমরা বলতে পারবো না। আচ্ছা, আজকে বা গতকাল কোনো পানা পরিষ্কার চলছিল এরকম? না, পানা পরিষ্কার হয়েছে অনেক দিন আগে, আমাদের এখানে রাস উৎসব হয় তার আগে পানা পরিষ্কার হয়। আজকে কোনো জেলেদের দেখেছেন এখানে মৎস্যজীবীদের যে এসেছিল নৌকা করে? আমি দেখিনি কিছু। আচ্ছা, শোনা যাচ্ছে যে কি বিষ প্রয়োগ করে মাছের সঙ্গে তাদেরকে খাইয়ে দিয়েছে। আমিও সেটাই শুনেছি যে কোনো রকম বিষ দিয়েই নাকি মাছের সঙ্গে ছেড়েছে, সেগুলো খেয়েই পাখিগুলো সব মারা গেছে। আপাতত দুজনকে নাদুনঘাট থানার পুলিশ আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য, সেটা কি জানেন? সেটা সঠিক নিয়ে গেছে, সেটা সঠিক আমি বলতে পারবো না, হয়তো নিয়ে যেতে পারে, আমি ছিলাম না। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।